কি অবস্থা? ভালো হয়ে যাবেন তো? নিশ্চয়ই ভালো হয়ে যাবে। জ্বরে তো পুড়ে যাচ্ছে, খুব গরম ওনার গা, এত জ্বর ভালো না। কুচি করা বরফ আনো। হ্যাঁ, তোমাকেই বলছি, যাও। যেতে হবে না, সবাই নিজের চরকায় তেল দিক। ঘুম কেমন হচ্ছে? ঘুমিয়েছে মোটামুটি, কিন্তু মাঝে মাঝে বমি করছে, পেটটাও ছোট হয়ে গেছে। সবসময় খেয়াল রাখছি শাহজাদার দিকে বেগম সুলতানা। আমরা জানি, চিন্তার কিছু নেই। খুব ভালো, খুবই ভালো, সবকিছু ঠিক আছে। কিন্তু আমার চিন্তা হচ্ছে শাহজাদাকে নিয়ে। বমি করাটা খুব একটা ভালো লক্ষণ না দায়া, ওর আরো যত্ন দরকার। মায়ের দুধে ওর কোনো অসুবিধা হচ্ছে না তো? জি, সেরকম হতেই পারে, হয়তো পর্যাপ্ত দুধ পাচ্ছে না। দায়া, অবিলম্বে আমার নাতিকে তৈরি করো, ওকে মায়ের ঘর থেকে নিয়ে যাওয়া হবে। চলো। কি বলবো? হেকিম কি বললেন কানে যায়নি? শাহজাদাকে তৈরি করো দ্রুত। তুমি বুঝি হেকিমের কাজও জানো? হ্যাঁ, অসুস্থ, চিকিৎসা আমি করব। যাও তাহলে, বিষ নিয়ে আসো চিকিৎসা করতে। মিথ্যেবাদী, আমি কাউকে বিষ দেইনি। তুমি আমাকে আর সুলেমানকে বিষ দিয়ে মেরে ফেলতে চেয়েছিলে। তোমার এই বিষাক্ত মুখটা বন্ধ করো। এক ছেলে কেন? তুমি পাঁচ ছেলের জন্ম দিয়ে দিলেও আমার বরাবরই করতে পারবে না। আমি প্রথম সুলতানা, সুলতানের সুলতানা, সমীহ করে চলবে। সমীহ তোমাকে? যাও সুলতান সুলেমানকে গিয়ে বলো আমি সুলতানা, সমীহ করে চলো আমাকে। যাও যাও, বলো। যাব না। যাব না। হেতিজা সুলতান এখন কেমন আছেন? ঠান্ডা লেগে একটু অসুস্থ হয়ে গেছে, সব ঠিক হয়ে যাবে। ও তাই? আশা করছি উনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। পারগালি, তুমি কি পীরে পাশার ছেলেকে চেনো নাকি? জি না, যাব না। তবে শুনলাম উনি পড়ানোর কাজ করছেন, খুব ভালো করছেন তাতে। তাহলে মক্তবে গিয়ে নিজের চোখেই দেখা যাক, কি বলো? আপনাকে ছোট করার চেষ্টা করছিল, ও কোনোদিনই আমার সমান হতে পারবে না, কোনোদিনই না। অবশ্যই, আপনার জায়গা তো আলাদাই। হেতিজা সুলতানের রাতের খাবার তৈরি হয়ে গেছে, আমি একটু দেখে আসছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, তুমি যাও, আমি আছি।
ইব্রাহিম, ছেড়ে যেও না ইব্রাহিম, আমার ভালোবাসা। ইব্রাহিম কে? তরুণ সুপুরুষ, আম্মা ঠিকই বলেছিলেন, মেহমেদ আমার বাবা খিদে পেয়েছে। আমার ছেলে কোথায়? নিয়ে গেছে। কে নিয়ে গেছে? বেগম সুলতান এসেছিলেন, উনি নিয়ে গেলেন। তুমি নিতে দিলে কেন? ওরা বলছিল যে দুধে বিষ আছে, তাই নিয়ে গেছে। আমার বাচ্চা দিয়ে দিন, ছেড়ে দিন আমার বাচ্চাকে। যাও এখন, এখানে আসবে না, ও খাচ্ছে এখন। আমি খাওয়াবো, আমার দুধ খাওয়াবো ওকে। তোমার শরীরের বিষ সাজাদা খাবে না, বিষ মিশেছে ওই দুধে। আপনারা মিশিয়েছেন, আগে আমাকে বিষ দিয়েছেন, এখন আমার ছেলেকেও দেবেন। মুখ একদম বন্ধ, একদম বন্ধ। তোমার ছেলের চেহারাও দেখতে পারবে না এখন তুমি আর। চলে যাও এখান থেকে, যাও। কোথায় যাচ্ছেন হুররাম হাতুন? সরো সামনে থেকে, একটু দাঁড়ান ইব্রাহিম। দাঁড়ান, দুঃখিত এফেন্দি, আমি বলার পরে উনি থামলেন। ঠিক আছে দাঁড়াও, আমি দেখছি কি সমস্যা। এটা তোমার সমস্যা না, সুলতান সুলেমানকে বলতে এসেছি আমি। ওর আমাদের ছেলেকে নিয়ে গেছে। কে নিয়ে গেছে? কি বলতে চাও তুমি? বেগম সুলতানা নিয়ে গেছেন, বিষাক্ত দুধের অপবাদ দিয়েছেন আমাকে। হুররাম হাতুন, সামলাও নিজেকে, তুমি এভাবে বলতে পারো না বেগম সুলতানার ব্যাপারে। হেকিম বলেছেন আমার শরীরে বিষ মিশে গেছে। হেকিমের চাইতেও কি তুমি বেশি বোঝো? এখন যাও এখান থেকে, ঘরে যাও। আমার কথা বোঝা যাচ্ছে না?
ভেতরে যাওয়া যাবে না হাতুন, এখন জরুরি সভা চলছে। তোমরা সবাই একজোট হয়েছ, সব শয়তানগুলো। কি বললে? কি বললে? মাহি দেবরানকে দিয়ে করিয়েছ তুমি, তুমি সবকিছুর মূলে আছো। সুলতানের ঘরে পাঠিয়েছ আমার বান্ধবীকে। তুমি কি মনে করো আমি কিছু জানি না, বুঝি না? সুলতান সুলেমানের কাছ থেকে আমাকে দূর করতে চাও? হ্যাঁ, আগুনটা তুমি লাগিয়েছ, এতে আমি পুড়লে আমার সাথে তোমাকেও পুড়ে যেতে হবে। ওকে এখান থেকে নিয়ে যাও, না হলে যে কোনো অঘটন ঘটে যাবে। চলুন হুররাম হাতুন, যাও। চলুন কাপ্তানি দরিয়া পুলাক মুস্তাফা, আপনি শুরু করুন। কারখানায় আরো 1000 জন কারিগর নিয়োগ করা হয়েছে, দিন রাত কাজ করলে প্রায় 200 জাহাজ তৈরি করা যাবে। আশা করছি বসন্তের আগে সেগুলো সমুদ্র যাত্রার উপযোগী হবে। যাব না, আমরা জুন মাসে রওনা হব, ঠিক সেইভাবে তৈরি করুন। অবশ্যই যাব না, আনাতোলিয়ার সানজাক বেয়ার সিপাহীদের কাছে ফরমান পাঠিয়ে দেওয়া হয়েছে, মহা অভিযানের প্রস্তুতি চলছে। নতুন কামানো বানানো হচ্ছে যাব না, তবে ওজনের কারণে নল খাটো রাখা হচ্ছে। এই কামানগুলো অনেক শক্তিশালী হবে মুস্তাফা পাশা, লক্ষ্যের দিকে খেয়াল রেখে কামানগুলো বানাতে হবে। রোডসের দুর্গ বেলগ্রেডের তুলনায় অনেক শক্তিশালী, আপাতত এর বেশি তথ্য আমাদের হাতে নেই। রুমিলিয়ার আনাতোলিয়ার 40,000 নৌসেনা আর 20,000 পদাতিক তালিকাভুক্ত হয়েছে। আচ্ছা, দুলকাদির প্রদেশে একটি সমস্যা হয়েছে যাপন। কি সমস্যা ফেরাত পাশা? আপনি তো দুলকাদিরে শান্তি প্রতিষ্ঠা করতে গিয়েছিলেন। আসলে যাহাপনা, দুলকাদিরের নেতা আলিবে মিশরীয় দাসদের সাথে হাত মিলিয়েছে, তাই রোডস অভিযানে আমরা মারাস্তান, সিবাস্তান, এলবিস্তান থেকে কোনো সৈন্য পাবো না। এ কথা সে গোত্র সভায় ঘোষণা দিয়েছে। তাহলে যান ফেরাত পাশা, আপনার সৈন্যবাহিনী নিয়ে ওই প্রতারকের শিরচ্ছেদ করে আসুন। দুলকাদিরের নেতাকে তার উচিত শাস্তি দিন, ওর গর্দান আপনাকে আনতেই হবে। আচ্ছা, সামনে আসুন পিটে রইস, আপনার বানানো মানচিত্রটা দেখা যাক। পুলক মুস্তাফা, মিথ্যে কথা, পুরোটাই মিথ্যে। দুলকাদির ওলু আলিবে এরকম মানুষ না যেমন ফেরহাদ পাশা বললেন। আহমেদ পাশা উনি অপরাধী। জোবান মুস্তাফা পাশা, নেতা বানালাম আপনাকে, পিরে পাশার প্রধান সহযোগী হিসেবে কাজ করবেন আপনি। ফেরাত পাশা পূবের দিকে যাচ্ছেন আর আপনি যাচ্ছেন ইউরোপে, রোডস অভিযানের জন্য সৈন্য প্রস্তুত করুন। তাই হবে জাহাপনা। জাহাপনা, রাজা লুইয়ের মুখ এখনো বন্ধ হয়নি, সারা ইউরোপে বলে বেড়াচ্ছে যে সুলতান সুলেমান আক্রমণ করার সাহস পাবে না, গলাবাজি করছে। ও শুধু বড় বড় কথাই বলতে পারে, আমরা যখন ওর শহরে ঢুকে ওর পালানোর সব রাস্তা বন্ধ করে দেব, তখন দুনিয়ার সবাই দেখবে জানবে, আর সেই সাথে আপনিও দেখবেন জানবেন। এখন লুয়ের কথা ভুলে যান অথবা ওর মুখোমুখি হবার প্রস্তুতি নিন। সুলতান সুলেমানের কারিগররা শত শত জাহাজ বানাচ্ছে, তার মানে এবার লক্ষ্য আমরা নই। ওরা তো সমুদ্র অভিযানে বের হবে। সুলতান সুলেমান শুধু বোকাই না, নিরেট মূর্খ। কিন্তু সে কি করে সম্ভব? ম্যাজিস্টেলেরি আমাদের রাজ্য তো এখন অটোম্যানদের অধীনে। ওদের প্রাসাদে ঢুকে সুলতানের বুকে খঞ্জর বসাবো আমি।
এসে গেছে ভিক্টোরিয়া, আমাদের কিস্তি মাত করার চাল। ভিক্টর, ভিক্টর, ওটা এসে গেছে। এই জায়গার কথাই না বলেছিলে? কোয়েলের ডিম ভাঙো দশটা শেখা ডাগা, চুলোয় খানিকটা ভেড়ার মাংসের কিমা বসাও, আজ একটু ভালো মন্দ খাবো। আল্লাহ, খুব কষ্ট করে মাত্র 30টা ডিম হাতে পেয়েছি, ভেড়ার মাংসতেও হার, যাহাপনার জন্য না কম হয়ে যায়, কোয়েলও আজকাল ডিম কম পারে, কি যে মুশকিল। ঠিক আছে ঠিক আছে। কি ব্যাপার বঞ্জুক? শম্ভুলাগা, আমি বাজারে যাচ্ছি, আপনার কোনো কাজ আছে কি? হ্যাঁ, বাজারে গেলে আমাদের দোকানদারকে বলো যেন জলদি সব পাঠিয়ে দেয়। জি বলবো। শোনো, বাজারের ব্যবসায়ীরা শেখর আগাকে যে উপহার পাঠাবে তা যেন আগে আমার হাতে আসে। জি অবশ্যই শম্ভুলাগা। কি যে বলেন, কিসের উপহার শম্ভুলাগা? ভালো মন্দ পরীক্ষার জন্য কিছু দানা পানি পায় আর কি। ওই তো দানা পানিটাই, দেখি না
কি আসে? আল্লাহ আল্লাহ। সুলতানা, কি ব্যাপার, সব ঠিক আছে তো? যা, আপনার সাথে এখন দেখা করার অনুমতি নেই। আমি আপনার সাথে দেখা করতে এসেছি। তার মানে? একটু পরে আমি হেতেজা সুলতানকে বাগানে নিয়ে যাব, একটু হাঁটাহাঁটি করার জন্য। আপনিও আসবেন, তাকিয়ে থাকবেন না, আমি সবকিছু জানি। আপনি কি জানেন? আপনি আসবেন কিনা তাই বলুন। আজকে হেতেজা সুলতানের শরীরটা আগের চাইতে ভালো, সব উপরালার ইচ্ছা দায়া, আশা করি জলদি ভালো হয়ে যাবে। অনেক দিন তো ভুগলো আমার মেয়েটা। মাহিদ ইব্রাহিম সুলতান অনেক খেয়াল রাখছেন ওনার, একই ঘরেই থাকছেন এখন। হয়তো ওকেই কিছু জানাবে, অন্তত আসল ঘটনা জানা যাবে। চলো, আর শক্তি নেই। তাজা হাওয়া আপনার শরীরের জন্য। আমি চেরি শরবত বানাতে দিই। আপনি এখানে বসুন, আমি নিয়ে আসছি। থাক না, একদম ইচ্ছে করছে না। শাহজাদি, আমার সামনেই সব ঘটে গেল, আমি কিছুই করতে পারলাম না। আমার জীবনে এরকম ঘটনা যেন না ঘটে, এর চেয়ে মরণ ভালো। আপনি দেখেছিলেন আমাকে? আমার কিছু মনে নেই, এখন ভালো আছি, সব ভালো আছে। কিন্তু আবার সেই ঘরে বন্দি হয়ে যাব। তাই বলে কি আপনি নিজের প্রতি যত্ন নেবেন না? কার জন্য নিজের যত্ন নেব? আমার জন্য শাহজাদি, শুধু আমাদের জন্য। মুস্তাফার শিক্ষক মেমে চিলমিকে আম্মা পছন্দ করেছেন, সাজাতে রোডস অভিযান থেকে যেন নিরাপদে ফিরতে পারি, এসেই কিছু একটা করব। আস্থা রাখুন আমার উপর। আপনার সারা জীবনের কান্না এ শিশু যেন পূর্ণ করতে না পারে, আমাকে কথা দিন আর কাঁদবেন না। আপনি সদা আপনার হাসি মুখ দেখতে চাই।
এটা খুব অন্যায় নিগার গালফা, মায়ের কাছ থেকে বাচ্চাকে দূরে রাখা। আপনি তো যখন ইচ্ছে এসে দেখে যেতে পারেন, দেখুন এখন বেশ সুস্থ লাগছে ওকে, খাওয়া দাওয়া ভালো হচ্ছে এখন। মায়ের কোনো বিকল্প হয় না, দেখো কত খুশি মেহমান, মায়ের স্পর্শ বোঝেও। এটা কি? এখানেও ভয়ের কিছু নেই, এটা তাবিজ, রক্ষা কবচ, বাচ্চা সুস্বাস্থ্য আর রক্ষার জন্য দেয়া হয়, অসুখ বিসুখ বা নজর যাতে না লাগে তাই দোয়া লেখা থাকে এতে। আর যদি ভালো দোয়া না হয়, যদি বদ দোয়া হয় তখন? ভয় পাচ্ছেন কেন, ভালো কথাই লেখা আছে এতে। কে লিখেছে সব দোয়া? বেগম সুলতানা? একজন হাতুন আছেন, উনি জানেন। আমারও চাই তাহলে। তুমি যেতে চাও না তাই তো? দায়া হাতুনের সাথে কথা বলে দেখি, তুমি তো পুরোপুরি সুস্থ হওনি। গুলনিহার, তৈরি তুমি? সম্ভব লাগা, একটু দয়া করুন, ও তো এখনো পুরোপুরি সুস্থ হয়নি, এখন গিয়েও সেবা করবে কি করে? দেখতে পাচ্ছি অন্ধ না আমি? ইয়া সাবুর ইয়া রাহি, আমার ইচ্ছে তো কিছু চলে না এখানে, ডাকছেন হুররাম হাতুন। গুলনিহাল হাতুন, কেঁদো না তুমি, আঘাতগুলো ভালো হয়ে যাবে দেখো তুমি। সত্যি বলছি, কথা দিচ্ছি তোমাকে। গুলনিহাল, তুমি এসেছো? হ্যাঁ এসেছি। অনেকটাই পড়েছে তোমার চেহারা। আমার তো শুধু চেহারাই পড়েছে, ক্ষতবিক্ষত হয়েছে, কিন্তু তোমার তো ভেতরটা পোড়া। তাকাও আমার দিকে, দেখো, এখন নিজেকে দেখো। Thank you.
তোমার চেহারাটা ঢেকে নাও। শাহজাদা ভয় পাবে। আমি বঞ্জুক, বঞ্জুক বালতাজি, এদিকে এসো। পুরো দুনিয়া ঘুরতে গিয়েছিলাম জেমা লাগা, তাই নাকি? যাই এখন। এই যাও এখান থেকে। এই যে ভাই, রাজসভা তৈরি আছে, যাবো না। ইব্রাহিম, আমাদের মাত্রাক্ষীর কোনো খবর আছে নাকি? এখনো রোডসে আছে? এতদিনে তো ওখান থেকে ফিরে আসারই কথা, যাবো না, সন্ধ্যায় গিয়ে খোঁজ করে আসবো। তাই করো, আমি জানতে চাই। Ah.